আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মোবারক। আজ শুক্রবার, সপ্তাহের একটি বিশেষ দিন এবং তাৎপর্যপূর্ণ দিন। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত আপনি যে কোনো আমল করলে তার সব অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি, এবং এই নফল আমলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করা। আপনি যে কোনো দুরুদ পাঠ করতে পারেন। আমি একটি দুরুদ পাঠ করি, আপনারা যে যেটা জানেন সেই দুরুদে আপনি পাঠ করতে পারেন। আপনার সকাল থেকে রাত পর্যন্ত আপনি যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন। তবে একটি বিশেষ সময় হচ্ছে যে শুক্রবার আসরের নামাজের পর যদি আপনি 80 বার একটি দুরুদ পাঠ করেন, তার সব অনেক বেশি, এবং 80 বছরের গুনাহ মাফ করার কথা বলা আছে। তো সেই দুরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরুদটি আপনারা পাঠ করতে পারেন। এটি নফল আমলের মধ্যে সবচেয়ে লাভজনক একটি আমল, এবং এর সওয়াব অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। তা আপনারা চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।